হ্যালো ভিউার্স ওয়েলকাম টু অ্যানাদার ইন্টারেস্টিং এপিসোড অফ টপ লিগাল নিউজ উইকলি বন্ধুরা আজকের এপিসোডে আপনাদের স্বাগত আর শুরু করে নেব এই সপ্তাহের সেরা আইনের খবরগুলো চলুন শুরু করা যাক দ্য সুপ্রিম কোর্ট রেজিস্টার সো মোটো প্লি ফর এক্সপিডিয়েশিয়াস অ্যাডজুটিকেশন অফ চেক বাউন্স কেসেস হ্যাঁ বন্ধুরা সুপ্রিম কোর্ট নিজে থেকেই একটা প্রি ফাইল করেছে যাতে চেক বাউন্স কেস আমরা জানি সেটার একটা স্ট্র্যাটারি প্রভিশন আছে একটা পিরিয়ডে শেষ হওয়ার কিন্তু শেষ সেগুলো হচ্ছে না সেই জন্য সুপ্রিম কোর্ট নিজে একটা সুমোটো পিল একটা ফাইল করেছে যাতে হচ্ছে কী করে এই চেক বাউন্স কেসগুলো তাড়াতাড়ি সলভ করা যায় কি করে তার ট্রায়ালগুলো করা যায় সেটা কি করে নিষ্পত্তি করা যায় সেই বিষয় দেখার জন্য হি হ্যাজ বিন ফাইল্ড ইন দ্য সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জিং দ্য কনস্টিটিউশনালিটি অফ দ্য ইউএপিএ অ্যাক্ট বন্ধুরা সুপ্রিম কোর্টে একটা পিল ফাইল হয়েছে একটা প্লি ফাইল হয়েছে যেখানে এর অ্যাক্টের কনস্টিটিউশনাল ভ্যালিডিটি চ্যালেঞ্জ করা হয়েছে নির্ভয়া কেস কনভিক্ট বিনয় শর্মা হ্যাজ অ্যাপিল্ড টু দ্য লেফটেন্যান্ট গভর্নর ফর সিকিং কমিউটিশন অফ দ্য ডেথ সেন্টেন্স নির্ভিয়া কেস কনভিক্ট বিনয় শর্মা সে এখন আবার আপিল করেছে তার যে ডেথ সেন্টেন্স হয়েছে সেই ডেথ সেন্টেন্সটাকে কমানোর জন্য সুপ্রিম কোর্ট হ্যাজ হেল্ড সেক্সুয়াল হ্যারেসমেন্ট ওয়ার্ক প্লেস ইজ অ্যাফ্রন্ট টু দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দি উমেন তো বন্ধুরা সুপ্রিম কোর্ট একটি মামলা শুনানির সময় সুপ্রিম কোর্ট জানিয়েছে যে যদি কোনো মহিলার সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় তার ওয়ার্ক প্লেস মানে তার কাজের জায়গায় সেটা কিন্তু হচ্ছে তার ফান্ডামেন্টাল রাইটস কার্টেল করে দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট হ্যাজ ডিসপিসড আপিল ফাইল বাই দি জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এগেন্স্ট দ্য ইউজ অফ পেলেট গানস বাই দ্য মিলিটারি বন্ধুরা জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন তারা একটা পিল ফাইল করেছিল জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্টেই যেখানে তারা চেয়েছিল যে পেলেট গান যেগুলো কাশ্মীরে ব্যবহার করা হয় সেটা যেন বন্ধ করা হয় কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট সেই পিলটাকে টোটালি ডিসমিস করে দিয়েছে আর আপনারা যারা আজকে নতুন দেখছেন আমার চ্যানেল এই ভিডিও নতুন দেখছেন তাদের কাছে জানাই যে আমি হচ্ছি আবু হেনা আর আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাডভোকেটাস অর্দিনিয়াস আর আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে দেওয়া রেড সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশানটা ক্লিক করবেন আর আমার ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন এবং আজকের লিগাল নিউজগুলো আছে সেই বিষয়ে মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে নিউ পক্সো রুলস বিন ফ্রেমড উইচ গিভস কম্পেনসেশন টু দ্য ভিকটিম উইদিন থার্টি ডেজ অফ রেজিস্ট্রেশন অফ দি এফআইআর হ্যাঁ বন্ধুরা নতুন পক্সো রুলস চলে এসছে সেই রুলস অনুযায়ী যেই ভিকটিম সেই ভিকটিমকে উইদিন থার্টি ডেজ অফ রেজিস্ট্রেশন অফ দ্য এফআইআর মানে এফআইআর করা তিরিশ দিনের মধ্যে সে কম্পেনসেশন পাবে এই নতুন রুলসের অনুযায়ী দিল্লি হাইকোর্ট হ্যাড ডিসমিস ব্যান অন রিলিজিয়াস ইট হাজ সেড ইট ইজ ওয়ান্স পার্সোনাল চয়েস টু ফলো হোয়াট এভার রিলিজিয়ান হি ওয়ান্টস তো দিল্লি হাইকোর্টে একটা পিল ফাইল করা হয়েছিল সেখানে হচ্ছে ধর্ম যে আমরা চেঞ্জ করি ধর্ম পরিবর্তন সেইটাকে হচ্ছে কন্ট্রোল করার জন্য একটা পিল ফাইল হয় কিন্তু দিল্লি হাইকোর্ট সেটাকে ডিসমিস করে দেয় এবং বলে যে এটা হচ্ছে মানুষের একটা ব্যক্তিগত ব্যাপার যে সে কোন ধর্ম ফলো করবে সে কোন ধর্মতে থাকবে দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ অবজার্ভড দ্যাট রিডিউশন অফ এনি হাইকোর্ট ক্যানট বি ইনভোকড ফর অ্যাডজুডিকেটিং দ্য কারেক্টনেস অফ অ্যান এফআইআর তো বন্ধুরা সুপ্রিম কোর্ট একটা আরেকটা অবজারভেশন দিয়েছে সেখানে বলেছে যে হাইকোর্টরা নিজেদের যে রিড জুরিজিকশন আছে সেটাকে ব্যবহার করতে পারবে না কোনো এফআইআর যদি কোনো অ্যালিগেশনের ব্যাপারে কারেক্টনেসের ব্যাপারে যদি কোনো অ্যাডজুডিকেশান করতে হয় কোনো মামলা যদি রুজু করতে হয় সেটার ব্যাপারে রিড জুডিজিকশান কোনো হাইকোর্ট নিতে পারবে না ওয়াইল ডিসমিসিং আ প্লি টু স্টপ দ্য রিলিজ অফ আ বেঙ্গল মুভি ব্রহ্মা জানেন গোপন কম্মুটি দ্য ক্যালকাটা হাইকোর্ট সেড হিন্দুইজম ইজ আ ডেমোক্রেটিক রিলিজিয়ান অ্যান্ড আ ওয়ে অফ লাইফ হ্যাঁ বন্ধুরা ক্যালকাটা হাইকোর্টে নতুন যে আমাদের সিনেমাটা আসছে বাংলা সিনেমা জানেন গোপন কমটি এইটাকে ব্যান করার জন্য এটা যাতে রিলিজ না হয় পাবলিকের কাছে সিনেমা হলে সেটার জন্য একটা পিল ফাইল করা হয় কিন্তু ক্যালকাটা হাইকোর্ট পরিষ্কার সেটাকে ডিসমিস করে এবং এটাও জানায় যে হিন্দুইজিম ইজ আ ডেমোক্রেটিক রিলিজিয়ান অ্যান্ড আ ওয়ে অফ লাইফ একটা মানুষের ওয়ে অফ লাইফ হিন্দুইজিম আর তাছাড়া একটা হচ্ছে গণতান্ত্রিক ধর্ম The Bombay High Court has observed that use of abusive language in WhatsApp messages uh, sent to uh, personal account of WhatsApp will not invoke section 294 of IPC because the message was in a personal account and not on a, in a public place. So Bundura, বম্বে হাইকোর্ট একটা দারুণ জাজমেন্ট দিয়েছে সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি কারোর পার্সোনাল মেসেজ যের মধ্যে যদি কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ হয় তাহলে কিন্তু সেটা আইপিসি সেকশন টু নাইনটি ফোরের আওতায় পড়ে না সেটা কিন্তু কোনো মতেই পাবলিক প্লেসে জনগণের সামনে বলা বাজে কথা হতে পারে না সো বন্ধুরা আজকের মতোই এখানেই আমরা শেষ করছি টপ লিগাল নিউজ উইকলি পরের সপ্তাহে আবার আপনাদের কাছে আসব একই সময়ে আবার ওই সপ্তাহের পরের সপ্তাহের টপ লিগাল নিউজ নিয়ে ইফ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও প্লিজ হিট দ্য লাইক বাটন শেয়ার ইট অ্যামং ইয়র ফ্রেন্ডস কমেন্ট অন ইট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অন ইউটিউব